বৈধ পথে রেমিটেন্স প্রেরণ উৎসাহিত করতে রোমস্থ বাংলাদেশ দূতাবাস একজন মহিলা সহ 5 জন প্রবাসী বাংলাদেশিকে রেমিটেন্স পুরস্কার প্রদান করেছে। বিস্তারিত দেখুন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে। মঙ্গলবার বিকেলে ইতালি সহ বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালি থেকে বাংলাদেশে জুলাই 2022 থেকে জুন 2023 সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। দূতাবাসের প্রবাসী কল্যাণ সচিব আসিফ আনাম সিদ্দিকীর পরিচালনায় পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম। 2023 সালের রেমিটেন্স পুরস্কার প্রাপ্ত ব্যক্তিগণ হলেন ব্যক্তি ক্যাটাগরি উদ্দিন জিয়া, মোহাম্মদ মাহফুজুল হক, মোহাম্মদ ওমর ফারুক এবং ব্যক্তি ক্যাটাগরি মেহনাস তাবাচ্ছুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাফ পিসি পয়েন্টের স্বত্বাধিকারী নিবাস চক্রবর্তী। বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে 2019 সালে বাংলাদেশ দূতাবাস রোম রেমিটেন্স পুরস্কার চালু করে। আপনি যে টাকা দেশে পাঠান এটা রেকর্ড থাকবে সরকারের কাছে, আপনি যে অবৈধভাবে পাঠান এটা রেকর্ড থাকে না, বা আপনার কষ্টের টাকা এটা কালো টাকা হয়ে যায়। তো আমি প্রথম থেকে বুঝতাম যে কালো টাকা কেন বলে, এটা জাস্ট রেকর্ড নাই বলে। তো আপনি নিজের কষ্টটাকে কেন আপনি কালো টাকা করবেন, হোয়াই উইল বি ব্ল্যাক মানি, জাস্ট আপনি বৈধভাবে পাঠান এটা সাদা টাকা হয়ে যাবে। এবং এই সাদা টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, আপনি জমি জমা কিনবেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন ভবিষ্যতে। পুরো প্রতি বছর এরকম রেমিটেন্স অ্যাওয়ার্ডের পুরস্কারের আয়োজন করে আমরা সবাই অনেক বেশি উৎসাহিত হয়েছি। এ ধারা চলতে থাকলে বাংলাদেশের রেমিটেন্সের গতি ত্বরান্বিত হবে। রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 পাওয়াতে আমি আসলে অনেক আনন্দিত। আমি আমাদের বাংলাদেশি ভাইদের প্রতি একটি আবদার রাখবো, আপনারা সবাই বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাবেন, দেশ এবং নিজের উন্নতির পথ বই আনবেন।